ফিলিপাইনের সেবু দ্বীপের সৌন্দর্য পাখি হলো সেবু ফ্লাওয়ার প্যাকার। এই কারণে সুন্দর এই পাখিটির নামের সাথেই সেবু দ্বীপের নাম জুড়ে দেওয়া হয়েছে। হরেক রঙের এই সেবু ফ্লাওয়ার প্যাকার দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। এর মাথা সহ শরীরের উপরের অংশটুকু কালো রঙের, পিঠে আর বুকের মাঝখানের কিছুটা অংশ লাল। পিঠের লাল রঙের পর থেকে একটা সবুজ রেখা আবার চলে গিয়েছে একেবারে লেজ পর্যন্ত। এদের লেজ আর পাখা কালচে নীল রঙের আর শরীরের নিচের অংশটুকু ধূসর অথবা সাদা রঙের হয়। হাজার বছর আগে রোমের সম্রাটের ফুলবাগানে ফ্লাওয়ার প্যাকার দেখতে পাওয়া গিয়েছিল। ওরা ঝাঁক বেঁধে এসেছিল। শোনা যায় পাখিগুলোর অসাধারণ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সম্রাট একটা পাখি খাঁচা বন্দি করতে চেয়েছিলেন, কিন্তু তার লোকেরা পাখি ধরতে গিয়ে পুরো পাখির ঝাঁকটাকেই বিরক্ত করে দিয়েছিল। গোটা দুয়েক পাখি ধরে খাঁচায় বন্দি করে রাখার পর সেগুলোকে বেশি দিন জীবিত রাখা যায়নি। এমন সুন্দর পাখির এই পরিণতি দেখে সম্রাট এই পাখি ধরা এবং মারা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তারপর থেকে তার সাম্রাজ্যে ঝাঁকে ঝাঁকে ফ্লাওয়ার প্যাকার আসত। এরপর থেকে আধুনিক পাখি শিকারীদের দৌড়াতে এমন সুন্দর ফ্লাওয়ার প্যাকাররা প্রায় বিলুপ্ত হয়েই গিয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেছিলেন সুন্দর এই পাখিটিকে হয়তো আর দেখতে পাওয়া যাবে না। পৃথিবীর বিলুপ্ত পাখিদের তালিকাকে ভারী করতে এই নামটিও সেখানে লিপিবদ্ধ হয়েছিল। কিন্তু গত শতাব্দীর শেষের দিকে 1992 সালে ফিলিপাইনের সেবু দ্বীপে ফ্লাওয়ার প্যাকার আবার খুঁজে পাওয়া গেল। সেবু দ্বীপের তাবুনান নামের এক জায়গায় ঝাঁকে বাঁধা পাখিগুলোকে দেখতে পেয়ে তার নাম দ্বীপের নামেই রাখা হলো সেবু ফ্লাওয়ার প্যাকার। এর অসাধারণ সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক দেশের চতুর শিকারীর দৃষ্টি ফিলিপাইনের দিকে। ফিলিপাইনের সরকারের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও চতুর পাখি শিকারীদের কবল থেকে এগুলোকে রক্ষা করা কঠিন হয়ে পড়েছিল। এখনও সেখানে পাখিগুলো আছে, তবে তা পরিমাণে অনেক কম, কারণ তাদের বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে বছর দশেক আগে থেকেই। ধারণা করা হচ্ছে এভাবে চলতে থাকলে অচিরেই হয়তো এই পাখির অবস্থাও বিলুপ্ত পাখিদের তালিকাভুক্ত হবে। খবর নিয়ে জানা গেছে 2018 সালের আগ পর্যন্ত মাত্র 56টি সেবু ফ্লাওয়ার প্যাকার পাখি জীবিত আছে। কে জানে ভবিষ্যতে কী ঘটবে।